আল্লাহ তখন বলবে ফেরেস্তা নবীর কান্না সহ্য করা যায় না তাড়াতাড়ি না পারে জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগাইয়া এক এক শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরিস্তা পেছনে ধৈরা টানবে কেউ ধৈরা রাখতে পারে না নবী বলবে আল্লাহ ফিরাও জাহান নামকে ফিরাও আল্লাহ তখন নবীর কান্না দেইখা বলবে নবী মাথা উঁচু করেন কা দিয়েন না একটু পানি দিয়া বলবে এই ফেরেস্তা জাহান নামের গায়ে পানিটা ছিটায় দাও দাওয়া মাত্র জাহান নাম এত পেছনে দৌড়াবে ফেরেস্তারা বলবেন আল্লাহ যেই জাহান নামের সত্তর হাজার শিকল দিয়া ধইরা রাখতে পারলাম না সামান্য একটু পানি দিয়েছেন ওই পানিটা দেওয়া মাত্র জাহান নাম পেছনে দৌড়ায় গেল এই পানিটা কি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি না জমঝমের পানি নাকি দুনিয়ার কোন বৃষ্টির পানি না পাহাড়ের পানি না কোন সমুদ্রের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতা এই পানি আবে হায়াতের পানিও না জমজমের পানিও না কাউসারের পানিও না এই পানি দুনিয়ার সমুদ্রের পানি না এই পানি আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি মানুষ যখন ঘুমায় গেছে নবীর এই আদর্শের উম্মত আমার ঘুমায় না যায় দায় পরে কান্না করে স্যার বলছে ও মালি গুনাহের কারণে তুমি আমাকে ধৈরা নারে আল্লাহ শয়তানের ধোকায় পরে কত গুণা করলাম গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক ও আল্লাহ মাফ করে গুনা নিয়া তোমার আদালতে দাঁড়াবো না বাকার কান্না করে ইয়া রাসূলুল্লাহ ওই সময় আল্লাহর আগান্বিত অবস্থায় যদি আমারে ডাক দিয়েই বসে সিরিয়াল আর আমি যদি আল্লাহর কাছে বলি আল্লাহ তোমার জন্য আমি কত এবাদাত করেছি আল্লাহ যদি বলেন তোমার ইবাদত আমার পছন্দ হয় নাই সাথে সাথে আমার জীবনটা হ্যান্ডকাপ আমার হাতে লাগাবে ওই ভয় আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি সাহাবায় কেরাম কত তাকুয়া কত সুন্দর নামাজ কত সুন্দর তেলাওয়াত জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করেন আপনার আমার তো কোনো এবাদাতি নাই নামাজ নাই রোজা নাই যাও পড়ি মানুষকে দেখাবার জন্য পড়ি তাহলে আপনার জীবনে আমার জীবনে শুধু গুনা 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 মনে হয় চোখ দুইটা বন্ধ করে তাকাইছি মনে হয় যেন হাত দুইটা গুনার কারণে না পাক আমার গুনার খবর যদি আমার মা বাবা কেউ না কিন্তু আমার মাওলা কত দয়ার বান্দা তুই দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের সারা রাত করেছো কেউ দেখে না আমি আল্লাহ দেখছি আমি আল্লাহ রাগ করিয়া তোর পানি বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তোকে বারবার ডাকতেছি আয় অন্য কোথাও যাবি না যেদিকেই যাবি জাহান নামে এখনো সময় আছে তও বা করে আয় খাটি মুসলমান হইয়া কবরের দেশে রওয়ানা দাও ওয়ালাকাদ যারা আনা আলী জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কেন বলে আমি তাদেরকে কলক দিয়েছি ফিকির করবে গবেষণা করবে করে নাই আমি চক্ষু দিসি দেখার জন্য দেখে নাই কান দিসি শোনার জন্য শুনে নাই এই কানের মধ্যে আজানের ধ্বনি নিবে আজান শুনে বান্দা মসজিদে যাবে এই কানের মধ্যে তেলাওয়াতের আওয়াজ নিবে আলেমদের আওয়াজ নিবে মা বাবার আওয়াজ কানে নিবে কিন্তু না আজানের আওয়াজ যেন কানে না আসে মা বাবার আওয়াজ যেন কানে না আসে কোরআনের আওয়াজ যেন না আসে জিকিরের আওয়াজ যেন না আসে এই জন্যই নিকৃষ্ট কপাল পরা কানের মধ্যে গানের তার ভেতরে ঢুকাইয়া ফেলছে একেবারে কানের ছিদ্র আটকায় দিছে গানের তার ঢুকাইয়া কলিজার আমার যুবক ঘুমের ঘরে যদি আজরাইল সে হাজির হয় আর এসে যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো مسلمان ہی شب بولو آوان مالک ارادالت کم نے جواب دیوا زندگی میں بندگی تو کر نہ ہے زندگی میں بندگی تو کر نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا سے روح رو کرز یہ ہم سب مسافر دل نہ لگا کی نظور سے روح کر تز شا دولت سب فقیر گر نیک نے شاہ دولت سب فقیر گر نیک نے زندگی میں بندگی تو نہ ہے گی میں بندگی تو نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں বন্ধগি কোন বন্ধগি মন্দগি বেজندگی শরমندگی দুনিয়া মে হো দুনিয়া কা না হো বাজার সে গুজার হো نہ ہو یہ دنیا ایک مسل کا گزفول ہے یہ دنیا ایک مسل کا گزفول پھول ہے زندگی میں কর হে আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে পালাবার উপায় নাই হা তোমার আমার বিরুদ্ধে কথা বলবে চোখ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে পালাবার কোন সুযোগ নাই এই জন্য নবী বলেন ও উম্মাদ সাবধান তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্বের কারণে আল্লাহর আদালতে জবাব দিহি তার দাঁড়াতে হবে দায়িত্বের জবাবের জন্য রেডি থাকো দুনিয়াই তো ধরা পরকালে দুনিয়ায় তো বেপরোয়া ভাবে চইলে কেউ আগাইতে পারে না বিপদ আজকে না কালকে ধরা তো পড়িয়াই যায় বেহিসাব বেপরোয়া গরিবের পেটে লাথি মেয়েরা বিল্ডিং বানাইছো টাকা বানাইছো আজকে বিল্ডিং পরে আছে বিল্ডিং এর মালিক আসমানে গেছে না মইরা গেছে খবরই নাই ওই বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি জীবনে ঘুমাইতে না পারো কলা বাগানে হইয়া থাকা লাগে ওই ব্যাংকে কোটি টাকা রেখে বাহাদুরি করে লাভ কি তোর সন্তান পরিবার যদি ভোগ করতে না পারে খেরের ঘর টিনের ঘরে থাকা অনেক ভালো আ এজন্যই তোর আহমতের নবী কেমন মায়ার নবী আমার মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু ইসমাইল আল্লাহর বন্ধু দাউদ আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু আদম আল্লাহর বন্ধু মোহাম্মদ আল্লাহর বন্ধু ব্যবধানটা কি সব নবী ও রসুল আমার আল্লাহ আল্লাহ আসে একমাত্র আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আসে আমি আমার বন্ধুরে বড় আদর করে বানাইছি সেই বন্ধুর জন্য যে আল্লাহ আসে ওই বন্ধু কি না চাইলে না পাইতেন নবী যদি বলতেন ও আল্লাহ পাহাড় স্বর্ণ বানায় দেয় আল্লাহ বললেই বানায় দিতেন কিন্তু নবী উল্টা দোয়া করেছেন হে মালিক আমারে তুমি গরিবি হালাতে রাখিও গরিবি হালাতে মরণ দিও কেয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও নবী বলেন এ গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসুস করিস না কেয়ামতের দিন কঠিন সময় বড় ওর বাড়ি গাড়ির হিসাব দিতে দিতে তাদের পাঁচশো বছর আগে গরিব তুমি জানাতে যাইবা আতি নাফি দার দুনিয়া না হাসন আতি নাফি দার অকবা না হাসান یا سل مستغی سی نہ دینا لفتی خارا بالعلوم والغینا ہر گوری دے نے تو یارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے الله تعالى يقول يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون আল্লাহ এক নাম্বার বললেন এই মুমিনেরা আমি আল্লাহকে হক আদায় করে ভয় করো কান্না শুরু করলেন নবীর কাছে গিয়া বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ কত বড় কয় সীমা নাই নাই আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা তো কোনো বান্দার দ্বারা সম্ভব না নবী বললেন ঠিকই তো নবীও পেরেশান হয়ে গেলেন আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় তো আমরা করতে পারবো না হক আদায় করা সম্ভব না সাথে সাথে আল্লাহ জিব্রাইল রেখায় যাও আমার নবীরে বাণী শুনায় দাও অত্তাকুল্লাহ মাস্তাতাতুম মানুষ আমার হক আদায় করে ভয় করা লাগবে না বরং তার সাধ্য অনুযায়ী যেন আমারে ভয় করে এই ভয়ের নাম তা যারা ভয় করে তাদের নাম মোত্তাকি মোত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার হবে ছয়টা মরার পরে হাসুরের ময়দানে পুরস্কার পাবে আরো দুইটা টোটাল হলো কয়টা কেয়ামতের দিন প্রথম মোত্তাকিনদের পুরস্কার বিনা হিসাবে জান্নাত কেয়ামতের দিন মোত্তাকিনদের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকা ইয়া এলাহি মুজুসে মুজু কদুর কর তাকে দেখো মুজুমে তুঝু কো এক নজর ইয়া এলাহি তুমেরা মার বুদ হেয়া এলাহি তুমেরা মা শুক হে আল্লা বলে নামকে ভয় খার ভয়ের নাম তাকুয়া যে আল্লাহকে ভয় করে তার নাম মোত্তাকি এখানে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই দুটো হাতি শুধু উঠাবে না পা উঠায় দিবে আর বলবে আমরা হুজুর্গ থেকে আল্লাহরে বেশি ভয় করি অথচ অনেক আল্লাহর বান্দা এখানে বসা আছে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগরি পরে নাই পরে নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি দাড়ি কাই টাকা আল্লাহকে ভয় করি আমি দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি একজনে নামাজ বাদ দিয়া বলে আল্লাহকে ভয় করি আর আমি বলি নামাজ ঠিক রাইখা আল্লাহকে ভয় করি দোনো দলের ভয় কি সমান না আসলে ভয় আমি যদি বলি আপনার অন্তরে আল্লাহর বয় নাই আপনি রাগ করবেন আল্লাহ কয় না রাগ করার দরকার নাই আসলে বান্দা বুঝে না একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ কয় মা বাবার সামনে সন্তান অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ কি বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক যারা মানুষ আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় সুরি লাগাবে দাড়ির মধ্যে সুরি লাগাবে না হারকে দর দিল جنت المعوا دے حد او را مقام جزبا حق چی مخاز مخا انس جا فضل او عامست در جملا جا ہر گوری دے نیکو تو تیارو ہے جو نہ বুচ্ছে তু বে জাৰো হে জন্য কোরানের ফাঁকে ফাখে বলে আমাকে ভয় কৰ শুরুতেও বলে তাকুৱা শেষেও বলে তাকুৱা জালিকাল কিতাব ওলা রই বা ফি হি সুদাল্লিল মুত্তাকিন আবার কোরান নাজিলের শেষের আওয়াজও তাকুৱা ওয়াতাকু ইয়াম্তুর জাৰু না ফি হি ইলল্লাহ নবীজিৰ কোনো গুণও আছে আল্লাহ সেই নবীকে বলেন ইয়া আইয়ু হান্নাব ইয়ো ইতাকিল্লা ওয়ালা তুতে এলকা ফিরিনা ওয়াল মুনাফিক ও নবী আপনিও আমি আল্লাহকে ভয় করেন কাফের মুনাফিকের অনুসরণ করবেন না তাকুয়া এমন একটা দামি সম্পদ যারাই তাকুয়া অর্জন করবে আল্লাহর জাতের কসম তারা দুনিয়ায় বাচ্চা পরকাল বাচ্চা এক দলে কান্দে আমগো সব হারাইছি আর এক দলে কান্না করে পাইয়াও পাই না কিন্তু যারা তাকুয়া নিয়ে আল্লাহর ভয় নিয়ে নবীর আদর্শ নিয়ে চলে তাদের কোনো টেনশন নাই আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতেও তেমন আর আরাম আদর্শওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদি না আবার শেষ হবে কি ওলামায়ামের দুনিয়ার মানুষের জন্য রাহবার নবীদের ওয়ারিস আমি আপনাদের আলেম হওয়ার কথা বলি না বলি আলেমকে মোহাব্বত করেন তাদের বন্ধু বানান তাহলে আলেম যদি জান্নাতে যায় আপনিও তার সাথে জান্নাতে যাবেন দ্বিতীয় আল্লাহ আদেশ দিলেন তাকুয়ার পরে মুসলমান হইয়amor ওয়া লা তামুতুন ইল্লা মুস আল্লাহ বলেন না এই মানুষ পীর না হইয়া মরিস না বক্তা না হইয়া মরবি না ডাক্তার না হইয়া মরবি না আল্লাহ বলে তুই ডাক্তার না পীর ইমাম না মুক্তাদি আলেম না মূর্খ ধনী না গরিব জানতে চাই না আমার কাছে পরিচয় হলো তুই মুসলমান নি

না নিজের দিকে ডাকে না দলের দিকে ডাকে না আল্লাহর দিকে ডাকে আসো আল্লাহর দিকে চলো আর না কামল করে আর নিজেকে দাবি করে আমি বড় ভিড় হ্যাঁ আমি বড় মহাদ্দিস কয় না আমি বড় মুফতি না সব থেকে বড় দাবি হলো আমি মুসলমান এজন্য জন্য আল্লাহর অলিরা বলতেন পীর হওয়া সহজ বক্তা হওয়া সহজ মাওলানা হওয়া সহজ মুফতি হওয়া সহজ প্রিন্সিপাল হওয়া সহজ কিছু টাকা ঘুষ দিলেই তো শেয়ার হওয়া যায় যায় না কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন মুসলমান কারে কয় এখানে তো সবাই আমরা মুসলমান মুসলমান না হাকিকতে মুসলমান এখনো হইতে পারি নাই মুসলমান মানে কি কয় আত্মসমর্পণকারী মুসলমান এটা মুসলিম শব্দের বহুবচন মুসলিম ইসলাম থেকে ইসলাম মানে গর্দান নেহাদান বতাহ আত বিনয়ের সাথে নিজেকে আত্মসমর্পণ করা রবের হুকুমের সামনে আত্মসমর্পণ করার নাম ইসলাম আত্মসমর্পণ কারীর নাম মুসলিম বা মুসলমান মুসলমানি দান মুসলমান না হইয়া মরবানা কথাটা কোনো বেইমানকে বলেন না শুধু মুমিনেরে বলছে মুমিন মুসলমান না হইয়া মরিস না আল্লাহ কেন বলছেন আল্লাহ কয় আমি চাই তুই মুসলমান হইয়া আসবি আর আমি তোরা বিনা হিসাবে জান্নাত দিয়া দিব আমি হিসাবও নিব না হিসাবে কাঠ দাঁড়াইলে মায়ের সারা জান্নাত হে খোদা দয়াময় রব আলামিন দিন হে খোদা দরাত শিয়ায় জি

ফুলিজার যুব ও পর্দার আরালের আম্মা জানেরা বোনেরা আমি এতক্ষণ যে কষ্ট করিয়াও কথা বলতেছি দুনিয়াতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আর নাই সব থেকে বড় কষ্ট কথা বলা আবার সেই কথা যদি হয় আনলিমিটেড আবার সে কথা যদি হয় মুখস্ত আবার যদি সে কথা শুননেওয়ালা হয় হরেক লাইনের মেধাওয়ালা এতগুলো মানুষের মেধা ঠিক রেখা কথা বলা যে কত কঠিন তাও আবার মুখস্থ আবার যদি বলনেওয়ালার টাইম মতো না হয় ঘুম একটা মানুষ যদি টাইম মতো না ঘুমায় তার কথার ব্যালেন্স থাকে না কিন্তু রবের করুণা রবের দয়া ও বাবারা এতক্ষণ বয়ান করছি কিন্তু একবারও আমি বলি না যে আমি পাস পড়ছি তুমি পড়ো না হয় কপাল খারাপ আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কৌমি মাদ্রাসায় পড়ো না হয় ধ্বংস একবারও বলি না আমি তাবলিগ করি আমি পীরের মুড়ি তুমিও তাবলিগে যাও পীরের কাছে যাও না হয় কপাল খারাপ বলি নাই বলবো না কোনো ভয় নাই বরং আমি সংক্ষেপে বলে ও যুবক বাবা তুমি যেখানে আসো ওখানে থাইকা কিভাবে জান্নাতের পথে বা সেই পরামর্শটা দিয়ে মনাজার দিব স্কুলে পরোয়াল আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ ওখানে থাইকাই জান্নাতের পথ খুচুরে বাবা ব্যবসার লাইনে থাইকে কি জান্নাতের পথ নাই ও ব্যবসায়ী ভাই আপনি ব্যবসা করিয়া জান্নাতের পথ ওপেন করেন দোকানে লেখা দেন বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয় যারা লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এই ব্যবসায়ীরা ধোকা আওয়াজ দোকানে লাগতে হবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় কাস্টমারের ধোকা দিবেন না মিথ্যা বলবেন না হারাম টাকা দিয়া মাল উঠাইবেন না লোন উঠাইয়া ব্যবসা করবেন না নবিকায় আমি মোহাম্মদের সাথে এই ব্যবসায়ী তুমি আমার সাথে জান্নাতে থাকবা আতাজির সুদুকুল আমিন মা আননাবিনিন ওয়াস সিদ্দীকীন ওয়াশুহাদা এই ব্যবসায়ী বাবারা আপনার মতো কি ব্যবসায়ী পাঁচক তো নামাজই দাড়িওয়ালা নাই বালিশে মাথা লাগায় চিন্তা করবেন আপনার কপাল কেন খারাপ আপনি পারেন না কেন ও যুবক বাবারা তোমার মতো যুবক স্কুল কলেজে পরে পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই তুমি নিজের জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুব পুলিশ করে প্রফেসর ডাক্তার অভাব নাই দাড়িওয়ালা নামাজি তুমি বলো কেন পারো না তোমার নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তোমার কপালে পচন ধরলো নাকি তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক জমিনে কাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নৌকায় বইয়া নামাজ পড়ে তুমি কেন পারো না কপাল বুঝি তোমার খারাপ মা বাবার অভিশাপ লাগছে গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে নাকি আবার মনে মনে ভাবছ হুজুরা যা কয় ভুল আমরা কোরআনের কথা বলি ভুল তাহলে একটা ভুল পারলে এখন বের করে দাও কোরআন শরীফ থেকে আমি এখন দাড়ি কেটে ফেলব নামাজ বন্ধ করে দিব প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নাচ গান শুরু করব। আল্লাহর কোরআনে একটা ভুল পারলে বের করে দাও পারবানি তুমি কেন দেড় হাজার বছর আগে বহু পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই কেউ পারে নাই ভুল বের করতে বরং কোরআনের আয় নাই সবার ভুল ধরা ফিরা গিয়া কালেমা পরে ফেলেছে কিন্তু মুসলমান তোমার কপাল কেন এত খারাপ তাবলিগলারা বুঝায় পীর মাসায় বয়ান করে পাও দৈরা দৈরা বুঝায় জুমার দিন বয়ান করে আমরা বক্তারা বয়ান করি কি বুঝাই বাবা টুপি লাগাইয়া তসবি লাও ফাগরি লাগাও এগুলো তো বলি না ও বাবা তুমি এখন ব্যবসা চাইরা লেখা লেখাপড়া করো কোরআন মুখস্থ করো হাফেজ হাও বলি না ও আল্লাহর বান্দা তুমি যেই লাইনে আসো ওখানে থাইকে নামাজ পড়ো মা বাবার দোয়া নাও আলেমের দোয়া নাও শিক্ষকের দোয়া নাও সত্য কথা বলো নজর হারাম দেখবা না 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 মিথ্যা বলবা করবা নামাজ ও আল্লাহর বান্দা এত বুঝানোর পরেও কেন লাইনে আসো না অথচ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ কি দুই না এক তোমার আমার নবী তোমার কোরআন আমার কোরআন তোমার কাবা আমার কাবা অযুবক বাবা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমা দুনিয়াতে আসছি সিস্টেম সবার বিদায় বালা কাফনের সংখ্যা হবে আমারও তিন কাফন তোমারও তিন কাফন বড় টাকাওয়ালা মইরা গেলে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না গরিব মারা গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না তিনটা কাফন হবে সবার কালার হবে আলাদা কালারও জানাজার নিয়ম এক জানাজা পরা এক কবরে রাখবে কবরের সাইজ এক কবরে প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও আমাকেও যেই প্রশ্ন আপনাকে একই প্রশ্ন নবী বলেন যারা জবাব দিয়ে দিবে তার কবর হবে রিয়াজিল রুম আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে কারা জবাব দিতে পারবে আমরা হুজুরেরা কি গ্যারান্টি আছে হুজুরেরা যদি জিতে পারবো বলে গ্যারান্টি থাকতো রহমতের নবীর হাতে গড়া ছাত্র সাহাবা জান্নাতের টিকিট হাতে পায়া গেছেন কয়জন এদের ইতিহাস পড়েন জান্নাতের টিকিট পাইয়াও তাদের কান্না 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 নবী বলেন আমি আয়েশার হুজরায় এসার নামাজ পড়ে ঘুমাইলাম আয়সার হুজুরার পার্শেই তো মসজিদে নববি ছোট ঘর খেজুর পাতার আমি মোহাম্মদ ঘুমায় গেলাম আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না হঠাৎ রাতের গভীর কানের মধ্যে কি যেন এক আওয়াজ একটু ভালো করে যখন আমি সজাগ হয়ে নজর দিলাম দেখি ভেতরে মসজিদে কে যেন কান্না করে আওয়াজ আসতেছে আমি ঘুম থেকে উইটা বের হয়ে দেখলাম এই গভীর রাতে মসজিদে নববীর মধ্যে কে কান্না করে আওয়াজ দেয় আমার ঘুম ভাঙলো নবী বলেন আমি নজর দিয়ে দেখি জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বা কার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমি নবী পেছনে অপেক্ষায় দাঁড়াইছি আবু বা কার নামাজ শেষ করিয়া যখন আমারে দেখছে ও আবু বা কার নামাজে কাঁদলেন কেন আবু বাকার বলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব সেই ভয় আমি কান্না করেছি নবী বলেন জান্নাতের টিকিট তো আপনার রেডি আল্লাহ আপনার উপরে খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিছে এরপর আবার ভয় কেন আবু বাকার কান্না করেন ইয়ারসুল আল্লাহ করছেন কেয়ামতের দিন হবে কঠিন নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে নবীরা পর্যন্ত যাদের গুণা নাই হাসরের ময়দানে তারা বেকার আর হায়া কান্না করবেন একদিকে সূর্যের গরম সূর্যের গরমে জমিনটা মাটির জমিন পুরিয়া তামা হায়া যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিল্লাইবে আর বলবে আল্লাহ বেনামাজি গুনাগার গুলো কই আমার পেটে দাও আমার ক্ষুধা আল্লাহ বলবে ফেরেস্তা জাহান নামের ধার আমার আদালতের দিকে যদি আইশাই পরে আমি আর বিচার করতে পারবো না তাড়াতাড়ি শিকল লাগায় ধইরা রাখ অনবি আপনি বয়ান করেছেন কয়ামতির ময়দান হবে ভয়ঙ্কর আল্লাহ রাগ করে একটা আওয়াজ দিবেন লিমানিল মুল কলিয়াউম আজকের দিনের বাহাদুরি কার কেউ জবাব দিবে না আল্লাহর কুদরতির আগের আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওদিকে জাহান নামের আওয়াজ নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন আদম কাঁদবেন আল্লাহ আমার উপায়ে কি হবে মূসা নবী নিজের চিন্তায় কান্না করবেন উম্মতেরা কার কাছে একটু সুপারিশ পাবো কেউ সুপারিশ করবে না নবী বলেন আমি তখন সেজদায় পরে কান্না শুরু করব আল্লাহ জাহান ফিরাও আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় আমার উম্মা যদি জাহান নামে যায় আমি জান্নাতের দরজা খুলব না আল্লাহ তখন বলবে নবীর কান্না সহ্য করা যায় না তাড়াতাড়ি জাহান নামের পেছন দিকে টাইনা রাখ সামনে যেন আগাইতে না পারে জাহান নামের গলায় সত্তর হাজার সিকল লাগাইয়া এক এক সিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস্তা পেছনে ধৈরা টানবে কেউ ধৈরা রাখতে পারে না নবী বলবে আল্লাহ ফিরাও জাহান নামকে ফিরাও আল্লাহ তখন নবীর কান্না দেইখা বলবে নবী মাথা উঁচু করেন কা দিয়েন না একটু পানি দিয়া বলবে এই ফেরেস্তা জাহান নামের গায়ে পানিটা সিটা দাও দাওয়া মাত্র জাহান নাম এত পেছনে দৌড়াবে ফেরেস্তারা বলবেন আল্লাহ যেই জাহান নামের সত্তর হাজার শিকল দিয়া ধুইরা রাখতে পারলাম না সামান্য একটু পানি দিয়েছেন ওই পানিটা দেওয়া মাত্র জাহান নাম পেছনে দৌড়ায় গেল এই পানিটা কি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি না জমঝমের পানি নাকি দুনিয়ার কোনো বৃষ্টির পানি না পাহাড়ের পানি না কোনো সমুদ্রের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতা এই পানি আবে হায়াতের পানিও না জমজমের পানিও না কাউসারের পানিও না এই পানি দুনিয়ার কোন সমুদ্রের পানি না এই পানি আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি মানুষ যখন ঘুমায় গেছে নবীর এই আদর্শ আমার আশে ঘুমায় না যায় কান্না বলছে ও দায় মালি গুনাহের কারণে তুমি আমাকে ধৈরা ফালায় না রে আল্লাহ শয়তানের ধোকায় পরে কত গুণা করলাম গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক ও আল্লাহ মাফ করে দাও গুনা নিয়া তোমার আদালতে দাঁড়াবো না আবু বাকার কান্না করে ওই সময় আল্লাহ আগান্নিত অবস্থায় যদি আমারে ডাক দিয়েই বসে সিরিয়াল আর আমি যদি আল্লাহর কাছে বলি আল্লাহ তোমার জন্য আমি কত এবাদাত করেছি আল্লাহ যদি বলেন তোমার এবাদাত আমার পছন্দ হয় নাই সাথে সাথে আমার জীবনটা হ্যান্ডকাপ আমার হাতে লাগাবে ওই ভয় আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি সাহাবায় রাম কত তাকুয়া কত সুন্দর নামাজ কত সুন্দর তেলাওয়াত জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করেন আপনার আমার তো কোনো এবাদাতি নাই নামাজ নাই রোজা নাই যাও পড়ি মানুষকে দেখাবার জন্য পড়ি তাহলে আপনার জীবনে আমার জীবনে শুধু গুনা 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 মনে হয় চোখ দুইটা বন্ধ করে তাকাইছি মনে হয় যেন হাত দুইটা গুনার কারণে না পাক আমার গুনার খবর যদি আমার মা বাবা কেউ না কিন্তু আমার মাওলা কত দয়ার বান্দা তুই দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের সারা রাত করেছো কেউ দেখে না আমি আল্লাহ দেখছি আমি আল্লাহ রাগ করি তোর পানি বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তোকে বার বার ডাকতেছি আয় অন্য কোথাও যাবি না যেদিকেই যাবি জাহান নামে এখনো সময় আছে বা করে আয় খাটি মুসলমান হইয়া কবরের দেশে রওয়ানা দাও খাটি মুসলমান হইতে গেলে গুণামুক্ত জীবন তৈরি করো পেছনে যত গুণা করছো ওই গুণার থেকে ক্ষমা চাওয়ার জন্য লাগবে তওবা আর সামনের জীবনে যেন গুণা না হয় সেজন্য লাগবে তাকুয়াওয়ালা পাওয়ার এখন এই তাকুয়ার তওবা এগুলো পাওয়ার জন্য লাগবে আল্লাহর প্রিয় বান্দা ওলিদের ন্যাক নজর আর দোয়া ওলামায় কেরামের বন্ধু হইয়া ন্যাক নজর নেও দোয়া নাও এরে আল্লাহর গোলাম হাসনের ময়দানের ভয় আমার নবী পর্যন্ত কান্না করেন অতচ তোমার আমার তো কান্না করতে করতে মরিয়া যাওয়া উচিত অতচ তোমার চোখে কোনো পানি নাই কপাল এমন খারাপ যে নিজেও কাঁদো না অন্য কান্না করলে তাও পছন্দ করো না নিজেও দাড়ি রাখো না অন্য দাড়ি রাখলে পছন্দ করো না নিজেও হালাল খাও না অন্য হালাল খাইলে পছন্দ করো না আর কতরে যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করো আর বলো হে আল্লাহ জীবন স্কুলে পড়ি কলেজে পড়ি ডাক্তারি পড়ি ইঞ্জিনিয়ারিং পড়ি আর নামাজ ছাড়ব না মা বাবার কষ্ট দেব না উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না নবীর তরিকা নিয়ে চলবো তওবার নিয়ত করো রে বাবা ও পর্দার আড়ালের আম্মা জনেরা আপনাদের জীবনটা এত ধন্য আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবাই কেরামদের মায়ের মতো মা এই স্টেজে কত ছাত্রের মাথায় আজকে পাগড়ি দেওয়া হলো ওদের সিনায় কোরআন জমা হয়ে গেছে ওদের মা বাবার মতো আনন্দে আজকে আর দুনিয়ায় কেউ নাই ও মা আপনার কি মনে চায় না একজন ভালো সন্তানের মা হয়ে যাবেন আপনি কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হয়ে যাবেন আপনার সন্তানকে ডাক্তার বানান বাধা নাই ইঞ্জিনিয়ার বানান বাধা নাই তবে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আচরণে যেন কোনোদিন মা বাবা মুরব্বী শিক্ষক ওলামায় কেরাম কষ্ট না পায় যদি মনে কষ্ট আসে আর বর্দ চলে আসে সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে ও যুবক বাবার এখনো সময় আছে তাও বা করে নে আমা বোনের আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানের মেহনত করে আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে খাটি অন্তরে তওবা করেন জীবনে যতদিন বাসবো আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবারে কষ্ট দিব না দাড়ি কাটব না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব মোনা যদি না থাকে তওবার যদি অন্তরে থাকে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিকদান করে না আমিন রব্বিল আলামিন। والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما

ও আল্লাহ আপনার আদালতে হাজির আমরা সবাই গুনাগার জাহান নামের আসামি তৌবা করেছি আর গুনা করব না আর নামাজ বেপর না চলব না দাড়ি কাটব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শে নবীর তরিকা মেনে চলব আমাদের তৌবা কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন ওস্তাদ ছাত্র সবাই কবুল করে নেন কবুল করে নেন আল্লাহ মা বন্ধের আবেদা বানায় দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন আয়াল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন